abrazo. আসলে পাড়া গ্রামে তো জানেন নেটওয়ার্কের খুব প্রবলেম, তার জন্যই ওই লকডাউনের সময় আমরা বানিয়েছিলাম আর কি ঘরটা, যাতে এখানে উঠে অনেকেই মানে তখন অনলাইনে ক্লাস চলতো, পরীক্ষা হতো অনলাইনে, তাহলে সেগুলো যাতে দিতে সুবিধা হয় তার জন্যই বানিয়েছিলাম আর কি। এটা নেটওয়ার্কের জন্য? হ্যাঁ, বিশেষত নেটওয়ার্কের জন্য। এটা হঠাৎ মাথায় এলো কি হবে? মাথায় এলো হঠাৎ করে বলতে, আমাদের ছোটবেলায় আমরা সেই কার্টুন দেখেছিলাম আর কি, তো সেই ছোট ভীম কার্টুনে সেই যজ্ঞ একটা বাড়ি ছিল আর কি, ট্রি হাউস, সেখান থেকে দেখে আমরা প্রথমে ভেবেছিলাম করবো কোনোদিন একদিন, তো সেটা হয়নি। হঠাৎ ওই লকডাউনের সময় যখন প্রয়োজন হলো আর কি, তখন এটা মাথায় এলো যে যদি বানানো যায়, দিয়ে বানানো হয়েছিল আর কি। আপনি এমনি পেশায় কি করেন? পেশায় এখন আপাতত টিউশন পড়ানো হয়, আর সেরকম কিছু কাজ নয়। এখন কি এলাকায় নেটওয়ার্ক আছে? না, নেটওয়ার্ক প্রবলেম আছে সবদিনই, এখনো সেরকম আমাদের কোনো ব্যবস্থা নেইনি। করেছিল গাছের ঘরটা কোসে এই জন্য নেই, মানে এখানে টাওয়ার নাই তো পাশে, তাহলে ছানারা যখন ক্লাস করতো তখন টাওয়ার পাইতো না, তাহলে এখানে পড়াশোনাও করতো, ফোন টোন আসলে ফোন টোনও হইতো, এসবের জন্য করেছিল আর কি। সব ভাই বোনরা মিলে এখানে পড়াশোনা। এখানে কি আপনারা টাওয়ার পান না? না, এখানে টাওয়ার খুব কম, মানে আমাদের ঘরে তো লাগেই নেই কোনো টাওয়ার। অনলাইনে ক্লাস করার জন্যই করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস করার জন্য করা হয়েছিল এখানে আর কি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।